হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমার? সবাই আশা করি তোমার সবাই ভালো আছো। আমি শুধু তোমাদের নিয়ে চলে তোমাদের জন্য অনেকদিন পরে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ তোমরা জানো এই লকডাউনে কোথাও বাইরের দিকে যাওয়া যাচ্ছে না, ওখানে কোথাও যাওয়া যাচ্ছে না, এই কারণে আমি কোনো ব্লগ ভিডিও আনতে পারছি না। তোমরা অনেকদিন করে ওয়েট করে আছো আর একটা ব্লগ ভিডিও পাওয়ার জন্য, কিন্তু কী করা যাবে। কিন্তু আমি এবার বাড়ির সাইডে কিছু সিনেমেটিক এই ব্লগটায় কিছু বাড়ির সাইড আমার বাড়ির সাইডে কিছু সিনেমেটিক শ্যুট দেখাবো, কারণ এখন তো বাইরে যাওয়া যাচ্ছে না, এখান থেকে কাজ থেকে বাড়ি, কিন্তু বাইরে যাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এই জন্য বাড়ির ভেতরের কিছু সিনেমেটিক শ্যুট আমি তোমার দেখাবো এই ব্লগটায়। আর সম্পূর্ণ ব্লগটা সঙ্গে থাকো, আর যারা যারা চ্যানেল এখনও ভিজিট করে গেছো সাবস্ক্রাইব করো, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও, ওটা তো আছে, ওটা প্রেস করে দিলে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে সবার আগে। তো গাইজ শুরু করা যাক আমার আর একটা ব্লগ। গাইজ এখন যাচ্ছি আমি বাড়ির ছাদে, ছাদে গিয়ে ছাদের সাইডে যে ভিউটা রয়েছে সেই ভিউটা তোমাকে দেখাবো। এই যে সিঁড়ি, এই সিঁড়িটাতে আমি উপরে যাচ্ছি। আমেজিং আমেজিং ভিউটা তোমরা দেখে, তোমরা অনেকে অনেকদিন যারা ছাদে যাওনি তারা আমেজিং ভিউটা তোমরা যে ভিউটা দেখতে পাবে। গাইজ শুধু দেখো, এখন আজকে বৃষ্টি হবে, আর সাইড ভিউটা গাইজ আমেজিং, চারিদিকে শুধু ছাদের ট্যাঙ্কি ট্যাঙ্কি সব ট্যাঙ্কি দেখা যাচ্ছে। তা এই যে সাইড, তোমার শুধু ভিউটা দেখো গাইজ। এই যে আমি ছাদে এখন জামা কাপড় নিতে চলে আসলাম। আরে গাইজ অনেকদিন পর ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, তার বৃষ্টির উপভোগটা আমরা নিয়ে নিই। হ্যাঁ গাইজ গুরুত্বপূর্ণ কথা বলতেই তো ভুলে গেলাম, তোমরা যারা এখন এই করোনার সংকটকালীন সময় তোমরা যারা বাইরে বেরোবে অবশ্যই মাস্ক অ্যান্ড স্যানিটাইজার নিয়ে বেরোবে, কারণ এখন করোনা যেভাবে বাড়ছে মানে এখন প্রত্যেক দিন 6,000 থেকে 7,000 পেরিয়ে যাচ্ছে। তোমরা প্লিজ একবার মাস্ক পরে বেরোবে, মাস্ক ছাড়া বেরোবে না একদম। আর সংক্রমণ তোমার বাড়িতে যদি তোমার ফ্যামিলিতে কেউ থাকে, তুমি যদি মাস্ক ছাড়া বেরোও, কারণ তোমার যদি এফেক্ট হয়, তোমার শরীরটা যদি ঠিক থাকে, তোমার থেকে কিন্তু তোমার বাড়ির লোকের অসুবিধা হতে পারে। কারণ করোনা এই পরিস্থিতিতে যেভাবে করোনা বাড়ছে, ভ্যাকসিনেও এখন কোনো কাজ হচ্ছে না, যতটা সেফ সাইডে থাকা যায়, ঠিক আছে। তোমরা সবাই সেফ সাইডে থাকবে, আর মাস্ক পরবে, স্যানিটাইজার করবে, আর আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, করোনা একদিন নিশ্চয়ই চলে যাবে, আবার আমরা আগের মতন আবার সেই খোলামেলা পরিবেশে ঘুরে বেড়াতে পারবো, বিভিন্ন বিভিন্ন জায়গায় যেতে পারবো, নানা ধরনের খাবার খেতে পারবো। কারণ তোমরা যদি এখন মাস্ক আবার স্যানিটাইজার না ইউজ করো, আমরা নিজেরাই যদি আবার স্প্রেড করি, আমরা যদি এইভাবে করতে থাকি, এইভাবে কন্টিনিউ চলতে থাকলে কি হবে, আমাদের আর সেই আগের জায়গায় পৌঁছানো আর হবে না, আবার আগের মতন একসাথে সবাই ঘোরা হবে না। কারণ এই কারণেই শুধু তোমরা মাস্ক পরে আবার সেই আগের জায়গাটাকে তোমরাই ফিরিয়ে আনতে পারো, তোমাদের কাছে রয়েছে সেই একতাই সেই বল। তোমরা যদি নিজেরা যদি এই ব্যাপারটা যদি বোঝো, তুমি যদি বুঝতে পারো, তোমার পাশের বন্ধুকে বোঝাবে, তোমার বন্ধুকে বলবে, তার বন্ধুকে বোঝাবে, সে বলবে, এরকম করে আমরা সবাইকে বোঝাতে পারবো। আর মাস্ক পরে বেরোলে একদিন করোনা চলে যাবে নিশ্চিন্ত, কোনো ডাউট নেই। করোনা যেমন কলেরা এসেছিল, কলেরা আমার আইসেন্সে কলেরা চলে গেছে, বিভিন্ন বিভিন্ন 100 বছর অন্তর অন্তর বিভিন্ন বিভিন্ন রোগ এসছে, সবাই আমাদের মানুষের একতার বলের কারণে চলে গেছে। কারণ এখন যদি আমরা এই 21st century এসে এখন যদি আমরা আবার সেই আগের জায়গাটাকে ফিরিয়ে না আনতে পারি, আমাদের পূর্বজরা যেটা করেছিল কোয়ারেন্টাইন থেকে মাস্ক পরে আগের রোগগুলোকে বিদায় করেছি, এখন স্বাস্থ্য এখন অনেক উন্নত হয়েছে, উন্নত মানের এখন ট্রিটমেন্ট সব জায়গা হচ্ছে, তো তাই নিয়ে কোনো প্রবলেম নেই, তখন এত ট্রিটমেন্টও ছিল না। তা ওরা যদি এতটাই স্যাক্রিফাইস করে যদি আমাদের জীবনটা লাভ করার সুযোগ দিতে পারে, কেন আমরা পারবোকে বাড়তে দিতে চেয়েছে। আমরাও যে চাই পরের প্রজন্মটা আসুক,
তোমরা যারা বুঝছো, যারা বুঝছো না, যারা বুঝছো না ভাই তারা স্পিক করে দাও, আর যারা বুঝছো, যারা বুঝছো তুমি পাশের যারা রয়েছে বড়রা ছোটরা যাদের রয়েছে সবাইকে বুঝিয়ে বলো এই করোনা সংকটকালীন থেকে আমরা জলদি বেরিয়ে যাব। আর আমাদের তো মানে চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে, আরও উন্নত হবে, আশা করি করোনা জলদি চলে যাবে। তা সাইডের এই কথা বলতে বলতে সাইডের ভিউটাই তো দেখানো হলো না, তোমরা যতটাই দেখছো এখন করোনা সংকটকালীন ভোলা দিতে পারছি না, তাও আমি তোমাকে বলেছি সিনেমেটিক শ্যুট দেবো। তা আমার হুম 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 হুম